শরীর খারাপ রাখলে জোহর মাগরিবের সন্না রাতের এশার আগে বা পরে পড়া যাবে ওয়াক্স মতো শুধু ফরজ পরা হয়েছে শরীর খারাপ থাকলে মানে অসুস্থ অসুস্থ থাকলে শুধু ফরজগুলি টাইমে টাইমে পড়লাম আর সন্নদগুলি পরে পড়লাম পড়া যাবে হ্যাঁ অবশ্যই পড়া যাবে কিন্তু যদি আপনি সন্নতগুলি নাও পড়েন অসুবিধা নেই অসুস্থ আছেন শুধু ফরজটা পড়েন আর দিন দিনও ইউসরুন হাদিস দিন হচ্ছে সহজ দিনে এত কঠিন নয় যে আপনাকে জোহরে ফরজ পড়তে হবে অথচ অসুস্থ সন্নত পড়তে হবে আগে পরে মা গেবে সন্নত পড়তে হবে এসার সন্নত পড়তে হবে বরং এর সাথে সত্র পড়তে হবে কোথায় পেলে সত্র কোন হাদিসে সত্র আছে এসব সত্র সত্র আকার দিয়ে বোঝা চাপিয়ে দিয়েছেন মানুষের ওপর চার রেখাত ফরজ নামাজ আছে দুই রাখাত শুননাতে রাতে আছে এক রাকাত দেবে তো সাত পড়লেই মুক্ত হয়ে যান আর সত্র চাপিয়ে দিলেন আর অনেক লোককে বেনামাজি বানিয়ে দিলেন এসব ভুল ধর্ম প্রচার করে মানুষকে বেনামাজি বানানো হয়েছে সুতরাং ভালো করে শুনে রাখবেন আর যদি নামাজের যেন উৎসাহিত করতেন নফল তাহলে বলে যে সারা রাত নফল পড়েন অসুবিধে নেই খালি সত্রই কেন সারারাত বাকি যারা ফ্রি আছেন আর পড়তে চান নামাজ সারা রাত নফল পড়ে একশো দুশো তিনশো যা পারেন তাই পড়ে কিন্তু সত্র এসা এটা ভুল তথ্য এ নামাজ সতেরো রাকাত ভুল কথা এটা এশান নামাজ যেমন বললাম সেটা চার রাকাত আল্লাহ ছাড়বেন না দুই রাকাত সুন্নত সুস্থ থাকলে পড়েন সফরে না থাকলে পড়েন সফরে থাকলে পড়িয়েন না মাফ সফরে থাকলে যখন মাফ তো অসুস্থ থাকলেও মাফ কোনো অসুবিধা নেই সুন্নত না পড়লে কাবিরা গোনা হয়ে যাবে না তবে সন্নত ফজরে যদি কন্টিনিউ ছাড়েন বেতরে সুন্নতে মক্কা কন্টিনিউ ছাড়েন তো গুনাগার হবেন আর আমি এই বলে সুন্নত তের ভক্তি কমাচ্ছি না বরং বলছি যে সন্নত পড়লে এ স্পেশাল জান্নাতে ঘর রয়েছে বারোটা কাত দিনের সন্ন্যনা দিন রাতে যদি বারোটা সন্নত পড়ে সন্নত পড়েন কিন্তু অসুস্থ অবস্থায় আপনাকে রাতে কাজা করতেই হবে জরুরি না কাজের ব্যস্ততে আছেন হ্যাঁ পরে কাজা নবী সাল্লাহ সাল্লামের কাছে প্রতিনিধি দল এসছে তারা কথা বলার জন্য ব্যস্ত হয়েছে জোহরের সুন্নত পড়তে পারেনি আসর পরে পড়েছেন আসরের পরে যদি সুন্নত কাজা করা যায় যত পরেও যায় যাচ্ছে এসা পরেও যায়জ আছে জি বা বাসায় গিয়ে বাসায় গিয়ে পড়লে সবচেয়ে ভালো জি